আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে। আজকে আমরা মার্কেট নিয়ে কিছুটা আলোচনা করব। আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, মার্কেটটা সারাদিন কিভাবে আচরণ করেছে সেটা দেখার চেষ্টা করব এবং সেই সাথে সামনের দিনে কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো আজকে আমাদের মার্কেটের বর্তমান পয়েন্ট হচ্ছে 5734। এটা গত দিনের চেয়ে সেম ছিল পয়েন্ট, অ্যাকচুয়ালি হিসাব করলে 0.29 কমেছে, যা একের চেয়ে কম, 1 পয়েন্টের চেয়ে কম। টাকার অঙ্কে লেনদেন হয়েছে 675 কোটি টাকা। গতদিন সেই লেনদেনের পরিমাণ ছিল হচ্ছে 594 কোটি টাকা, কিন্তু ইন্ডেক্স বেড়েছিল 41 পয়েন্ট। সো আজকে ইন্ডেক্স সেম থাকলেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। সো একটু দেখার চেষ্টা করি আওয়ারলিতে মার্কেটটা কীরকম করেছে। আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন সকাল থেকেই মার্কেটটা একটা স্টেবল গ্রোথ ছিল মার্কেটে। 11টা পর্যন্ত গ্রোথটা ধরে রেখেছিল মার্কেট, 11টার আগেই কিছুটা পড়ে গিয়েছিল, দেন আবার 12টার দিকে মার্কেটটা অনেক বেশি বেড়েছিল, দেন সেখান থেকে গ্রেজুয়ালি মার্কেটটা কমতে 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 একেবারে লোয়েস্ট লো ছিল হচ্ছে মার্কেটের, খুব সম্ভবত এখানে দেখি লোয়েস্ট লোটা হচ্ছে 5725 পয়েন্টে এসে মার্কেটটা লো করেছে। দেন এটা অ্যাডজাস্টেড প্রাইস হিসেবে মার্কেট ক্লোজ হয়েছে 5734। সো হিসাব করলে আমরা দেখতে পারি সারা দিন মার্কেটটা মোটামুটি স্টেবল থেকে দুপুরের 12টার দিকে অনেকটা বৃদ্ধি পেয়ে দেন সেখান থেকে একেবারে অনেকটুকু কমে গিয়েছে। মার্কেটে লেনদেনের পরিমাণও বেড়েছে, কারণ 675 কোটি টাকা লেনদেন হয়েছে আর গতদিন লেনদেন ছিল হচ্ছে 594 কোটি টাকায়। লেনদেন বাড়ার কারণটা হচ্ছে মানুষ যখন দেখেছে যে মার্কেটটা দিনের মধ্যভাগে অনেকটা বেড়েছে, তো সবাই আসলে অনেক বেশি বাই করেছে, দেন আস্তে 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 মার্কেটটা গ্রেজুয়ালি ফল করেছে, কারণ বাই প্রেশারটা অত বেশি ছিল না যেটুকু এক্সপেক্ট করেছিল। সো আমরা একটু চার্টে দেখব, চার্টে মার্কেটটা কি করেছে সেটা দেখার চেষ্টা করব। আমাদের ইন্ডেক্সের চার্ট হচ্ছে এটা। ইন্ডেক্সের চার্ট থেকে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন আগেই যেই জিনিসটা বলেছিলাম, মার্কেটটা এই লেভেলে 5650 থেকে 850 এই লেভেলে কনসোলিডেট করবে, ঠিক সেম কনসোলিডেশনটাই করছে। এই কনসোলিডেট যে করবে এটা কবে বলেছিলাম আপনারা যদি চেক করে দেখেন তাহলে দেখতে পারবেন যে সেপ্টেম্বরের একেবারে শুরুর দিকে 1 বা 2 সেপ্টেম্বর বলেছিলাম, এই এই লেভেলে যখন মার্কেটটা ছিল, এই ক্যান্ডেলে যখন মার্কেটটা ছিল তখন বলেছিলাম, দেন সেখান থেকে মার্কেটটা নিচে নামলো, দেন আবার একটু বাড়ার চেষ্টা করে এই লেভেলটাতে কনসোলিডেট করছে। সো এই কনসোলিডেশনটা হচ্ছে আমাদের সেকেন্ড যেই ধারণাটা ছিল সেটার সাথে মিলে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা এই লেভেলটাতে কনসোলিডেট করছে। এখন যেহেতু মার্কেটের নিচে হচ্ছে 5630 একটা সাপোর্ট রয়েছে, হরাইজন্টাল সাপোর্ট রয়েছে মার্কেটের, দেন হচ্ছে মুভিং অ্যাভারেজের বেশ কিছু সাপোর্ট রয়েছে এই লেভেলটাতে। সো মার্কেটটা এখান থেকে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে কনসোলিডেট করে শক্তি নিয়ে চেষ্টা করবে। এই যে এই মুভিং অ্যাভারেজটা দেখতে পাচ্ছেন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, ইয়েলো একটা লাইন, এই লাইনটা এই জায়গাটাতে রয়েছে বর্তমানে, 5850-এর দিকে রয়েছে। সো এই মুভিং অ্যাভারেজটাকে যখন ব্রেক করতে পারবে এবং সেই সাথে এই হরাইজন্টাল যেই রেজিস্ট্যান্সটা রয়েছে সেই রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করতে পারবে, দেন মার্কেটটা হয়তো 6240-কে রিচ করার জন্য তার জার্নি স্টার্ট করবে। সো তার আগ পর্যন্ত আমরা খুব ভালোভাবে মার্কেটটা খেয়াল রাখবো যে মার্কেটটা আসলে কী করছে সামনে। 5650 বা 5600 থেকে 5850 বা 5800 পর্যন্ত মার্কেটটা কী আচরণ করছে সেটা দেখার চেষ্টা করব। এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে মার্কেটে কিন্তু বায়ার অনেক উইক, সেলার যথেষ্ট শক্তিশালী, বায়ার জাস্ট শুধুমাত্র একটা একটা বেস ক্রিয়েট করেছে এখানে যে 5600-র নিচে সে যেতে দিবে না, বাট সেলার যতই বায়ার উপরে পুশ করার চেষ্টা করছে মার্কেট, সেলার আস্তে আস্তে পুশ করে মার্কেটটা নিচে নিয়ে আসার চেষ্টা করছে। আজকের দিনের ঘটনাটাও সেম, আমরা যদি 1 আওয়ারলি চার্টে দেখি, 1 আওয়ারলি চার্টে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু আজকের দিনের মার্কেটটা স্টার্ট হয়েছে হচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো আজকের দিনের মার্কেটটা স্টার্ট হয়েছে এই জায়গাটা থেকে মার্কেটটা স্টার্ট হয়েছে আজকের দিনের মার্কেট, দেখেন এই ক্যান্ডেলটা থেকে, এখান থেকে মার্কেটটা জাস্ট বাড়ার পরে অনেকটুকু কমে গিয়েছে, বাট কমে গিয়েছে কিন্তু আলটিমেটলি দেখেন এখানে 1 আওয়ারলি চার্টে একটা মুভিং অ্যাভারেজের সাপোর্ট রয়েছে, 1 আওয়ারলি চার্টে আরেকটা বড় সাপোর্ট রয়েছে হচ্ছে আর একটু নিচের দিকে 5670-এর দিকে,
200-day মুভিং অ্যাভারেজের সাপোর্ট রয়েছে। সো এই মুভিং অ্যাভারেজের সাপোর্ট থেকে মার্কেটটা খুব ইজিলি সাপোর্ট নিবে, সাপোর্ট নিয়ে হয়তো মার্কেটটা আবার একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আগামীকাল আগামীকাল কেমন হতে পারে, আগামীকাল এই হিসেবটা যদি করি তাহলে আমরা খুব সম্ভবত দেখার চেষ্টা মানে আমরা দেখতে পারি যে মার্কেটটা এখান থেকে কিছুটা বাড়বে আগামীকাল, খুব সম্ভবত বাড়বে, কারণ মুভিং অ্যাভারেজের সাপোর্টটা যেহেতু রয়েছে মার্কেটটা এখান থেকে সাপোর্ট নিয়ে বাড়বে। আরও একটা জিনিস লক্ষণীয় আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে একটা যেই ওয়ান আওয়ারলি চার্টে মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে, ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করে আজকেই ব্রেক করেছে ডাউন ট্রেন্ড লাইন। আজকে দেখেন আজকে ক্যান্ডেলটা হচ্ছে এটা, আজকে ব্রেক করেছে, ব্রেক করে ওপরে গিয়ে দেন আবার নিচে এসে ডাউন ট্রেন্ড লাইনটা থেকে সাপোর্ট নিয়ে সে আবার হয়তো ওপরের দিকে জার্নি স্টার্ট করবে। সো হোপফুল আগামীকালের দিনটার জন্য হয়তো ভালো কিছু হবে, একটু উপরে মুভ করবে মার্কেট, মার্কেট একটু উপরে মুভ করবে, বাট সবাই সাবধান থাকবেন কারণ 5,850 ক্রস না করা পর্যন্ত মার্কেটে খুব স্ট্রং মুভমেন্ট আপনারা দেখবেন না। মার্কেটে হয়তো কনসোলিডেশন দেখতে পাবেন কিন্তু স্ট্রং মুভমেন্ট কিন্তু দেখবেন না 5,850 ক্রস না করলে। ঠিক সেম একইভাবে যদি 5,650-এর নিচে চলে আসে তাহলে কিন্তু আবার সরি 5,600-র নিচে চলে আসে তাহলে আবার স্ট্রং মুভমেন্ট দেখবেন, বাট সেটা আনফর্চুনেটলি ডাউন সাইডে মুভমেন্টটা দেখবেন। সো এই ছিল আজকের আলোচনা, খুব বেশি বড় না ভিডিওটা, আপনারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।